তুষার, তুমি এখানে ঢাকার গাড়ি মিস করছো মনে হয়। মামা, আমি তুষার আহমেদ, এক কথার মানুষ। আমি যদি চাইতাম তাহলে ঢাকায় হেলিকপ্টার ভাড়া করেই যেতে পারতাম। তাহলে গেল না কেন? তখন খুব রিকোয়েস্ট করে বলতেছেন যে থেকে যেতে, আবার এখন বলতেছেন গেল না কেন। আচ্ছা মামা, সত্যি করে বলেন তো আপনারা কোনটায় খুশি, আমি গেলে নাকি থাকি? বাবা তুষার, ভুল বুঝো না, আমাকে কোনো ছেলে মেয়ে নাই তো, তাই তোমরা বাড়িতে থাকলে বাড়িটা ভরা ভরা লাগে, ভালো লাগে। চলো ভিতরে চলো। না, আমি যাবো না। যাইবে না তো কি করবা, এই গাছতলায় থাকবা? চলো তো বাবা, ইফতারের সময় হয়েছে, ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে, আমি যাবো, তবে একটা শর্তে, যদি মরিয়ম নিজে এসে আমাকে রিকোয়েস্ট করে নিয়ে যায় তাহলে। ওর ভাব শব্দেই মনে হয় না যে তোমার রিকোয়েস্ট করব। মামা, এত তাতে হাল ছাড়লে হবে? একটু চেষ্টা করেন। কেমনে চেষ্টা করুন বাবা? বুঝেন না কিভাবে করবেন। আরে যান ঘরের ভিতরে, যান, মরিয়মকে বুঝান, ওকে কিছু বলেন। আর এমনিতেও আমি তো এখন সাধারণ কোনো ছেলে না, এটা তো আপনাদের বুঝতে হবে। মুশকিলে পড়লাম, ভারী বিপদে পড়লাম তো বাবা। মামা তুমি ভিতরে যাও তো। একটু আগে যে আপনি আমার মামাকে বলছিলেন আপনি কোনো সাধারণ মানুষ না, এটা আমার মামাকে বলার অর্থ কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলে গিয়েছিলেন, সে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মায় না। ওসব তুমি বুঝবা না। দেখেন আমার মামা খুবই সাধারণ মানুষ, আপনার মতো মানুষের গুণের মর্যাদা বোঝার মতো তার জ্ঞান, তেমন আমার মামাও খুব গুণী, তার গুণ বোঝার মতো জ্ঞানও আপনার নেই। তাহলে আপনারা পরস্পরে কি বুঝলেন? বেগুন বোঝাতে পেরেছি? একটু একটু বুঝতে পারছি। তুষার ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত রিকোয়েস্ট করে বলতেছো। এখন কি করো? লোক মুখে শুনলাম তুমি নাকি যে ইন্দুর মেরার বিষ বেছো। ইন্দুরের বিষ বেচা বাদ দিছি, এখন ছোটখাটো ব্যবসা করি। খুব ভালো কথা। শুনো কথাটা, কিন্তু আমি তোমার ছোট করার দিকে বলি নাই, যে কোনো কাজ কিন্তু ভালো। আল্লাহ পাক বলছেন হালাল রুটি রুজির ব্যবস্থা করো, রহমত আল্লাহ তাআলা দিব, কোনো কাজই কিন্তু ছোট না। আলতা বিয়াই খাঁটি কথাই কইছে, ইন্দুরের বিষ বেচাটা কিন্তু খারাপ আসিল না, লাভই আসিল, কিন্তু ইন্দুরের বিষ বেচতে গিয়া পরাই জ্বালে গেছিলাম। কেন খালু, ইন্দুরের বিষ বিক্রি করা তো অবৈধ না। হাবিবার বাপের কাছ থেকে ইন্দুরের বিষ কিনা নিয়া এক মাইয়া খাইয়া মইরা গেছিল, তারপর মেলা ঝামেলা হয়েছে, থানা পুলিশ বিচার সালিশ, এরপর থেকে ইন্দুরের বিষ বেচা বন্ধ। গন্তবিয়াই কে কোন নিয়তে বিষ কিনে আমি কি জানি, খুব ডর খাইছি। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা সোহেব, আমি কি আমারে চিনছো? হাবিবার আব্বা আবুল হাসেম। কেমন আছেন খালু? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তা বাবা, তুমি নাকি মাদ্রাসায় মাস্টারি করো, বেতন টেতন ঠিক মতন পাও তো? পাইবো না কেন, আজ এটা কথা বাদ দাও তো হাবিবার বাপ। ইনশাল্লাহ মাদ্রাসায় এমপিও ভুক্ত হলে বেতন সুযোগ সুবিধা পারবে। হাবিবা, শাশু শাশুড়ি লইয়া আসলো না যে, তা গো নিয়ে আসতা। সামনে ঈদ, খালু ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি খালারে কইছিলাম, খালা কইছে তোরা যা।
আলতাপাই হাবিবার বিয়া হাবিবার বিয়া নিয়ে কি জানি বলতে চাইলে আবুল হাসেম আবা ইফতারি সময় প্রায় হয়ে গেছে এসব কথা বাদ দাও না হ্যাঁ সোয়ে দোয়া করো করা বলে গেছে আচ্ছা মামি প্রতিদিন এরকম শুকনো খাবার খেতে খেতে তো বোর্ড হয়ে গেলাম কিছু পায়েশ টায়েশের মতো খাবার হলে ভালো হতো মানে মামা তুষার ভাই বলতে চাচ্ছে প্রতিদিন ভালো খাবার খেলে সেটা তো আর স্পেশাল থাকে না এম আই রাইট তুষার ভাইয়া সেটাও ঠিক বাবা আচ্ছা বাবা তোমার কি কি খেতে ইচ্ছে করে বলো মামা এই অজুপাড়া গায়ে তো আর ফাইভ স্টার খাবার অ্যারেঞ্জ করা যাবে না আমার কাছে আসলে ফাইভ স্টারের খাবার ছাড়া তেমন কোনো কিছু স্পেশাল মনে হয় না মরিয়ম ফাইভ স্টার হোটেলের খাওন কই পাওয়া যায় রে কাইলে আমার একটু কইস তো আমি ব্যবস্থা করব মনে তুষার ভাই মানুষকে হার্ট করে কথা না বলে সফট ভাবে কথা বলার কোনো ওয়ে জানা আছে আপনার এই কথাটা যদি আপনাকে কেউ বলে তাহলে কি আপনি কষ্ট পাবেন অফকোর্স এটা আমার পার্সোনালিটির সাথে যায় সো সিম্পল একটা অ্যানসার ইয়েস তাহলে বসে বসে জিকির করেন ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হন এই সময় দুনিয়া চাওয়ার হিসাব করা ঠিক যেখানে দেবো ওখানে ঘুমাই কিরে ভাই তুই আইসস তোর লাগে অপেক্ষা করতে করতে ঘুমাই গেছি এক ঘন্টা ধরে এখানে বসে আছে আর তোর আউনের সময় এখন হয়েছে আরে আব্বা আইসে দেরি করে ঘুমাইছে ও দেরি করে এখানে কি বকবক করবি নাকি কাম শুরু করবি আচ্ছা মামা বস্তা কই ওরে সোনার সন আমার ঘরে চুরি করবি বস্তা আমি আনু জুতা লাশ বানাবো দুটাকে মামুন না তোর ছেলে কোনোদিন বুদ্ধি কানে খালি গ্রাই কতরে লম্বা হয়েছে এখন ভ্যান এখানে থাক চল আমরা যাই আমরা থাকতে নকিব কাজ করবো চল আমি তোর লেখাপড়া শিখাইয়া মানুষ করছি এই চুরি করার জন্য
আব্বা সোর তোর কইবা না নিজের ঘরে মাল সরাইলে কেউ সোর হয় না সোরের চুরি আবার সিনা জুরি শেষমেশ তুই তোর নিজের ঘরে চুরি শুরু করলি চুরি এর আগেও কম বেশি করছি তুমি যদি এটা চুরি খাও তাহলে চুরি এই তোর কি সর বাবা তুই কেন চুরি করবি হ্যাঁ দেখো আব্বা 20 50 টাকায় আমার হয় না তুমি এর থেকে বেশি দাও আমি কি করব হে আল্লাহ আমার এই পোলার তুমি আল্লাহ জ্ঞান বুঝ দান করো আল্লাহ হে আল্লাহ তোমার জ্ঞান বুঝ দাও আল্লাহ আনাইলে তুমি আমার এই পৃথিবী থেকে উড়াই নিয়ে যাও আল্লাহ যুগে যুগে গরিবের বউরা অবহেলিত হয়ে আসছে বেঁচে থাকতে হলে তাদের করতে হয় যুদ্ধ অনেকে সেই যুদ্ধে হার মেনে হারিয়ে যায় আমি অত সহজে হার মানব না দেখিয়ে দিব আমরাও পারি গরিবের বউরা স্বপ্ন দেখতেও জানে স্বপ্ন পূরণও করতে জানে হার না মানা জীবনের এক সম্পূর্ণ নতুন গল্প নিয়ে আসছি গরিবের বউ ঈদ স্পেশাল আসছে ঈদে ঈগল টিমের বিশেষ চমক গরিবের বউ ঈদ স্পেশাল দেখতে চোখ রাখুন ঈগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে নকিবের মা এই নকিবের মা আরে এই মহিলা কানে শোনে না নাকি এই নকিবের মা কি হয়েছে তুমি রাত করে সিলা সিলি করতেছো কেন আমি তো ঘুমাই গেছিলাম গা মাই শুনলে কি কইবাম সিলা সিলি করে রাত করে আর তুমি এখনো ঘুমাও না কেন একটা জরুরি কথা কওয়ার জন্য তোমার ডাকছি এত রাত করে কি এর জরুরি কথা হ্যাঁ সকালে কইলে হইতো না কাল ঠিকা তোমার ছেলের ভাত দেওয়া বন্ধ খবর দাও তুমি তোমার ছেলেরে ভাত দিবা না আমি তোমার পোলারে তেজ্য করু এইসব তুমি কি কইতাছ আমার পোলা কি করছে তোমার পোলায় চুরি করছে গিয়া ধরা পড়ছে কাল ঠিকা ওর ভাত দেওয়া বন্ধ তুমি যদি ধরে ভাত দাও তাহলে তুমি তোমার বাপের মাথা খাও তুমি এইসব কি কইতাছ নকিবের বাপ তোমার কি মাথা ঠিক আছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার এই কথা ফিরে এনো নকির বাপ তোমার এই কথা ফিরে এনো আমার পোলার ব্যাপারে এত কঠিন হয় না তুমি নকিবের বাপ চুপ বেশি বাড়াবাড়ি করলে আমি তোমার বাতো বন্ধ করে দিব আম্মা খিদা লাগছে খিদা লাগলে আমি কি করব খিদা লাগলে কি করব মানে ভাত দিবা আমারে তা ভাত দাও তোর এই বাড়িতে ভাত বন্ধ আব্বা নয়া নাটক শুরু করছে খাইলাম না তোমাকে ভাত আব্বা আব্বা রে তুই দোকানে যা তোর আব্বার কাছে মাফ চা দোকানে কাস্টমার অনেক চা আব্বা তোর বাপ নাম গই সংসারের অভিভাবক দেখ আঙ্গ সুখের লেগে তোর আব্বাই কত কিছু করে দামরা হের লেগে কি করতে পারি ক আব্বা না ভালো দোকানে যা তোর আব্বার কাছে মাফ চা বাবা আম্মা ভাত দিবা না ভালো কথা জ্ঞান দিও না নকি আরে বাবা আমার কথাটা হো নকি যাইস না আল্লাহ আমি পোলা নিয়ে কি করো বাবু তোমার একটা কথা কই রাগ করবে না তো ক দুলাভাই তোমারে ভাত দিতে মানা করছে আমারে তো মানা করে নাই নকিব বাবারে আমি লুকায় খাইতে দিব তুমি মন খারাপ করো না খবরদার আসমা বেশি পাকনামি করবি না এইটা আমার স্বামীর আদেশ যা হেতিকা যা
আসসালামু আলাইকুম নকিব ভাই। ওয়ালাইকুম সালাম। কিছু কবি তুমি এখানে একা মন খারাপ করে বসে আছো যে, তোমার সাঙ্গপাঙ্গরা কই? তোর কি দরকার? তোর কাছে 1-200 টাকা হইব ধার, পরে টাকা হইলে ফেরত দিয়ে দেবো। নিজের বাপরে নিয়ে এসব আশেপাশে কথা কয় ঠিক না, তবা করো। কথায় আছে, হাতি যখন খাদে পড়ে তখন সামসিকেও লাথি মারে। আইসা আমি কি তোমার খারাপ কিছু কইছি? সবকিছু এমন তেরা মানে বাড়ি করো কেন? কত একটু পজিটিভ হ, সাফার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো, আগে নিজে কিছু করার চেষ্টা করো, তখন বুঝবা টাকা ইনকাম করা কতটা কষ্ট। পজিটিভ হইলাম, এখন নে আমার বিয়া কর। আগে নামাজ পড়ো, আল্লাহ নবীর হুকুমতে চলো, তারপর। তুই জানোস এগুলো আমার দিয়ে হবে না, তাই এগুলো আমার শর্ত দিছিস না। যা তোর টাকা লাগবো না। আল্লাহ নকিব কি করো, টাকা ফেরত দিলা কেন? তুমি টাকা না নিলে আমি খুব কষ্ট পাবো, প্লিজ নাও। টাকা দিয়ে কি করুম, শুনলে তুই আর টাকা দিতি না। আস্তাক ফিরুল নকিব ভাই, তুমি কি খারাপ কিছু করবা? আব্বাই ভাত বন্ধ করে দিছে, কাল রাত থেকে ভাত খাই নাই, দুপুর পেট ভরে ভাত খাম এই লেগে টাকা নিয়েছিলাম। দিবি এখন টাকা? আমি জানি না বেরোজগারে খাওয়ার লেগে টাকা দিলে পাপ হয় কিনা, কিন্তু আমি তোমার টাকা দিব না, কারণ আমি তোমার ভালো চাই। আমার কষ্টে টাকা দিয়া কারো পাপ হোক সেটা আমি চাই না, আমার মাফ করে দিও। আসি, আসসালামু আলাইকুম। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমার সম্মান। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমার সম্মান। আপনি কি আমার উপর রাগ করেছেন? জি না জনাব। আমি শুনছি আপনি মাদ্রাসা থেকে গ্রাজুয়েশন করেছেন। আই এম সরি, গতকালকে আপনাকে না বুঝে আন্ডারস্টেমেট করছি। আই এম রিয়েলি সরি অ্যাকচুয়ালি। আমি কিছু মনে রাখিনি, তারপরেও আপনি সরি বলেছেন, আল্লাহ আপনার ভালো করুন। গ্রেট, আমি যদি আপনাকে খুশি হয়ে কিছু টাকা দিই আপনি কি রাখবেন? মাফ করবেন, আমি আপনার টাকা নিতে পারব না। আরে সমস্যা নেই, অ্যাজ এ গিফট রাখেন আপনি। মুমিন বান্দা আল্লাহ ছাড়া কারো অনুগ্রহ প্রার্থী হয় না। আচ্ছা আপনি কি মুমিন বান্দা? মুমিন কিনা জানি না, মুমিন হবার চেষ্টা করতেছি। আমি তো নিয়মিত নামাজ পড়ি না, আমি কি আল্লাহর মুমিন বান্দা না? আমি কি অমুমিন? কে মুমিন বান্দা কে মুমিন বান্দা না সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমি শুধু মুমিন বান্দা হওয়ার চেষ্টা করিতেছি। ওকে হুজুর, আরেকটা কথা, আপনি তো মরিয়মকে চিনেনি, মরিয়ম কিন্তু আমার ফিয়ন্সি, আমার হব স্ত্রী, ঈদের পরপরই ওর সাথে আমার বিয়ে। আল্লাহ আপনাদের কবুল করুন, আপনারা সুখী হন, দোয়া করি। আজকে তাহলে আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা মানে মাদ্রাসা মুর্শিদের জন্য তো 5-10 টাকা হাসি মুখে নিয়ে, তো 1000 টাকার মুখের উপর ফিরিয়ে দিল। নিজে গরিব হইয়া দান করলে সংসার চলবে কেমনে? আপনার মতো এমন মানুষ দেখি নাই যে নাকি আল্লাহকে এত ভরসা করে। এখনো সময় আছে, নিজের পায়ে নিজে কুড়া মানিস না। তুই টাকাটা দিয়েই তো দোষ কষ্ট। আলীর কাছ থেকে টাকা নিয়ে পোলা, আলীর নামে বিচার দিতেছে এই বেটি। আমার মাথার গাম পায়ে ফেলে আমি টাকা রোজগার করি, আর সেই টাকা তুমি মানুষকে ধার দিয়ে বেড়াও। পাইসি, এইবার খেলা জমবো।
এই দুর্দিনে তোমার সাহায্য খুব দরকার আমার। হে মাহবুব, আমাকে সাহায্য কর। বড়ই কঠিন, যার পকেটে পয়সা আছে তার বন্ধুর অভাব নাই, আর যার পকেটে পয়সা নাই তার বন্ধুর অনেক অভাব। এই জন্যই মানুষে কয় এই সমস্ত বন্ধু হইল দুধের মাছি। আমার কাউরে দরকার নাই, এই নকি বেকা 100 ঘাউরা একটা, ঘাউরার বাপ বেয়াদব, বেয়াদবের বাপ। এখনো সময় আছে, তবা কইরা বাপের পায়ে পড়া ক্ষমা চাইলে, বাপ ইচ্ছা করলে ক্ষমা করে দিলে দিতেও পারে। এত ঠেকা নাই, দরকার হলে কামলা দিয়ে খামু, তবে এমন বাপের পয়সা খামু না। জীবনে যে নাকি এক গ্লাস পানি দিলে খায় নাই, সে আবার দিব কামলা। তবে বললে বাগে মহিষ এক গাঁটে পানি খায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ভাই, হ্যালো, একটু শুনেন। আমি কিন্তু তুলে আসার মারবো আপনাদের। বললাম না, আইলে কিন্তু আসার মারুম। কি হয়? আরে ওই কুলাঙ্গা টহিল আমার ছেলে। আপনি ছেলে, আপনি বাপুতে অভিনয় করতেছেন, আমার বড় দুধে বেছিল নাকি? নেয় না বেটেগা। আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনুরোধে কষ্ট করে এখানে আসার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, জীবনে প্রথম কোনো মেয়ের ডাকে আসলাম। ও তাই নাকি? তাহলে তো আমি ভীষণ লাকি। আচ্ছা বলেন, কি চান আমার কাছে? আপনার কাছে আমার কিছুই চাওয়ার নেই, কি দরকার ডাকছেন সেটা বলেন। ও মা, আমি কি আপনাকে সবসময় দরকার হলেই ডাকি নাকি? গতকাল কইছিলেন আপনার কিছু জিনিস লাগবো, শহরে যাইবেন, আমার মনে হলো যাওয়া উচিত। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। জি করেন। আমাকে প্রথম যেদিন দেখেছিলেন মনে আছে আপনার সেই দিনটার কথা? জি মনে আছে, প্রথম কি দ্বিতীয় রমজান, আপনি ব্যাগ থেকে পানি বের করে খাচ্ছিলেন, আর পোশাক আশার কথা নাই বা কইলাম। আচ্ছা সেই দিনের মরিয়ম আর আজকের মরিয়মের মধ্যে কতটুকু ব্যবধান? অনেক, ঠিক অনেক না, অনেক অনেক। আচ্ছা আপনার কাছে কোন মরিয়মকে বেশি ভালো লাগে? অবশ্যই আজকের মরিয়মটা বেশি ভালো লাগে। দোয়া করি আপনি সারা জীবন এভাবেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ সবসময় আপনার মতো সৎ মানুষের সাথে থাকার সৌভাগ্য দান করে। আপনার কি সত্যি সত্যি শহরে কোনো কাজ আছে? আছে তো। ইফতারের আর মাত্র 3 ঘন্টা বাকি, চলেন, না হলে পথেই ইফতারি করতে হবে। চলেন। শুনেন, আমি একটু আগে আগে থাকব, আপনি একটু পিছন পিছন থাকবেন, গ্রাম শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা এভাবেই যেতে থাকব, যখন সময় এব তখন আপনার ডাইকে নেব, ঠিক আছে? মনে থাকবো? জি মনে থাকবে। চলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি সবসময় ভালো থাকি, আল্লাহর রহমত আছে আমার উপর, আমি কারোটা মাইরে খাই না, কারো সম্পদ লুটও করি না, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তুই কেমন আছোস? আছি বড় ভাই, আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ঘরে নেক সন্তান আছে, কোনো অভাব অভিযোগ নাই, আর কি চাই কোন। আলতাপ, ইদানিং দেখতেছি তুই খুব ঠেস মেরে মেরে কথা কস। দেখ আলতাপ, আল্লাহ পাক অহংকারী পছন্দ করে না, এত অহংকার ভালো না, অহংকার পতনের মূল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। বড় ভাই,
আমার কথায় কি কোনো অহংকার প্রকাশ পাইছে তাহলে আমার মাফ করে দেন আল্লাহ তাআলা যেন আমার ক্ষমা করে দেয় আর কিছু কবি হ্যাঁ বড় ভাই রমজান মাস চলতেছে প্রত্যেক রমজান মাসে আপনারা একদিন আমাগো বাড়িতে ইফতার করেন খাওয়া দাওয়া করেন আরেকদিন আমরা আপনাগো বাড়িতে গিয়ে ইফতার করি খাওয়া দাওয়া করি তো এই রমজানে তো অনেক দিন গেল গা কোনো খবর টবর পাইলাম না আপনারা আমাগো দাওয়াত দেন না দেন কোনো অসুবিধা নেই আপনারা আমাগো বাড়িতে কবে দাওয়াত দিবেন হেরা কোন দেখাল সাহেব মন মেজাজ খুব খারাপ যারে বলে ফোরফর্টি কারেন্টের মতন কেন বড় ভাই কি হয়েছে তোরে দেখলে আমার মায়ের জমির কথা মনে পড়ে তাই তোর বাড়িতে আমি দাওয়াত দিতে পারবো না বড় ভাই এ মায়ের দেওয়া জমিনটা বাদে আপনি আমার কাছে যেই হানতে যেই পরিমাণ জমি চান আমি দিব কিন্তু মায়ের দেওয়া এই জমি থেকে এক ইঞ্চি জমিও আপনাদের দেওয়া আমার পক্ষে সম্ভব হইব না আল্লাহ তুমি আমার ধৈর্য দাও আলতাফ তোর খোদার দোহাই লাগে অন্তত এই রমজান মাসে তুই আমার চোখের সামনে পড়িস না হে আল্লাহ আমার বড় ভাইরে তুমি হেদায়েত দান করো সঠিক বুঝ দান করো মালিক আমিন মেম্বার এদিকে মিলে গেছে তাইলে আপনার আর আমার মধ্যে দ্বন্দ্ব রেখা লাভ কি প্রিয় দর্শক পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা আসছি ভিপি ঈদ স্পেশাল নাটক নিয়ে ধারাবাহিক নাটক ভিপি থেকে সম্পূর্ণ আলাদা এবং স্পেশাল গল্প আহো আহো দেখে চোখ রাখুন ইগল মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলে আরে আরে আমরা আছি তো এই যে মায়ের জন্য আছে রাতুল মাস্টার ইনিয়া বন্ধু ক্লাব ইয়া নাসিবের গুলি কর না আজকে কোনো গুলি হবে না শুধু আনন্দ হবে আপনি তো রিক্সা না চালাও পারতেন এই রিক্সা করে বাজারগুলো নিয়ে যেতে পারতেন রিক্সা পাওয়া তো কঠিন কোনো সমস্যা না আপনাকে বাজারগুলো বুঝিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি আমারে বুঝাই দিবেন মানে দেখেন অন আমি সাধারণ কাকার বাড়ি যাইতে পারবো না আহা আপনাকে বাজার নিয়ে কেউ আমার মামার পাশে যেতে বলেনি এই বাজারগুলো হচ্ছে মাদ্রাসার জন্য এখানে তো মেলা টাকার বাজার মানুষ মসজিদ মাদ্রাসায় দশ টাকা দিতে চায় না আপনি হাজার হাজার টাকা সদাই কিনে দিলেন আপনি কি এগুলো কাউরে মুগ্ধ করার জন্য করতেছেন আল্লাহ মাফ করুক আমি এসব যা করছি শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য করছি কাউকে মুগ্ধ করার জন্য না মাশাআল্লাহ সবাই যদি আপনার মতো চিন্তা করত কত সুন্দর হতো একটা এতিম দুঃখী মানুষও না খেয়ে থাকতো না আপনাকে ধন্যবাদ আপনার দান কবুল করুক এই দোয়া করি আমার বাবা নেই আপনি শুধু আমার বাবার জন্য একটু দোয়া করুন নিশ্চয়ই করব কিন্তু আপনি ওনার সন্তান আপনার দোয়া বেশি গ্রহণযোগ্য আচ্ছা ঠিক আছে আপনি তাহলে একটু যান আসলে আমাদের সময় হয়ে যাচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো বাবা জি আলহামদুলিল্লাহ ভালো আছি
তাহলে আপনি তো বাড়িতে আসলেই পারতেন, মাদ্রাসা এখানে কেন আসলেন? সব কথা সব জায়গায় বলা যায় না, পরিবেশ লাগে। তো বলেন কি বলবেন? বাবারে, আমি পিতা হিসাবে ব্যর্থ, স্বামী হিসাবে ব্যর্থ, সন্তান হিসাবে ব্যর্থ, আমি সব জায়গায় ব্যর্থ বাবা। খালো, আমার জানা নাই আপনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিনা। নামাজ পড়েন, আল্লাহর কাছে খারিজ দিলে চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নিরাশ করবে না। বাবারে, তুমি আমার জন্য দোয়া কইরো, আল্লাহ যাতে আমার রহমত করে। জি অবশ্যই করব, আপনি আমার জন্য দোয়া করবেন। দুনিয়ার জীবনটা জানি আল্লাহর হুকুম আর দিনের সেবা ব্যয় করতে পারি। খালো, আমি আসি, মাদ্রাসায় আমার কাজ আছে। একটু খাড়াও বাবা। আরে বাবা, টাকাটা কেন দিতে আসি তোমার তো কই নাই, আগে ধরো টাকাটা তারপর কইতে আসি। জি বলেন। সামনে ঈদ আইতে আছে, নতুন পাঞ্জাবি আর পায়জামা কিনব, আমি তাহলে আসি বাবা। আসসালামু আলাইকুম। কালু শুনেন, কালু টাকাটা কই, টাকা নিয়ে যান। রাইখা দাও বাবা, রাইখা দাও। থাকলে হইব, চলো ঘরে চলো। বোন, পোলাটা তো রোজা রাখে না, সারাদিন খায়া না খায়া কই ঘুরতেছে, কি করতেছে কে জানে। নকি বাইলে কি তুমি তারে খাইতে দিবা? জানি না কি করু বাবু, আমি কয়টা খাইতে দিতে চাইলাম তাও তুমি খাইতে দিলা না। আহারে বাবু, চলো ঘরে চলো। বোন তুই ঘরে যা, আমি একটু পরে আমনে দেহি পোলাটা আহিনি। আচ্ছা ঠিক আছে। পায়জামাটা আমার, পাঞ্জাবি আর স্যান্ডেল তারের। কথা কওয়ার সময় নেই আসমা বেগম, তাড়াতাড়ি দাও, হাতে সময় খুব কম। আমার কাছে টাকা নাই, আমি কি টাকার গাছ লাগাইছি? আগের 800 টাকা এখনো দেন নাই। সুদে আসলে সব দিয়া দিব, 50টা টাকা তার দাও। আমার কাছে টাকা নাই। টাকা দিবি না, ওর টাকা কই রাখছস? আমার কাছে টাকা নাই, টাকা দে কইতাছি। নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমার সম্মান। নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমার সম্মান। নামাজ হইল বিশ্ব নবীর মেরাজের হাদিয়া, নামাজেতে বিলীন হরে কাদিয়া কাদিয়া। নামাজ হইল বিশ্ব নবীর মেরাজের হাদিয়া, নামাজেতে বিলীন হরে কাদিয়া কাদিয়া। নামাজ পড়লে মুমিন বান্দা হয় খুশি আল্লাহ রাসূল, নামাজেতে শান্তি পায় রে পরানো বুলবুল, নামাজেতে সতেজ হয় রে মুমিন বান্দার প্রাণ। নামাজ হইল বেহেস্তেরি আতর ও শুক্রান, নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমার সম্মান। নামাজ পড়ো রোজা রাখো মুমিন।
মুসলমান আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল